পিছন থেকে উড়িয়ে দিয়ে চলে যাবে। নমস্কার, ntvwb.com এ আপনাদের স্বাগত। আমাদের পাশে যিনি রয়েছেন, চেনেন অন্তত কটা দিন তাকে গোটা ভারতবর্ষ দেখেছে, কারণ নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ নিয়ে তার কিছু মন্তব্য রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, গৌরীদা ntvwb-তে স্বাগত। প্রথমত, এই কটা দিন গোটা ভারতবর্ষের প্রত্যেকটা চ্যানেলে আপনি এবং রীতিমতো একটা দ্বন্দ্ব কংগ্রেসের সঙ্গে আপনার লেগে গেছে, মানে বিজেপি কংগ্রেসের দ্বন্দ্ব, কি বলবেন? দেখুন, এটা বিজেপি কংগ্রেস দ্বন্দ্ব পলিটিক্যালি তো হতেই পারে, স্বাভাবিক এটা, কারণ ওদের আদর্শ আমাদের আদর্শ একটা তফাৎ রয়েছে, সেই হিসেবে দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক। কিন্তু যেটা করা হচ্ছে, দেখানো হচ্ছে, কালকে এখানে সাংসদ অদিত চৌধুরী এসেছিলেন, উনি বলছেন যে আমি পিএসসি চেয়ারম্যান হিসেবে এসেছি, পিএসসি কমিটি থেকে এসেছি। আমার বক্তব্য ওইখানেই যে পিএসসি তে তো উনি একা নেই, আরো অনেক বিধায়ক এমএলএ এমপি রয়েছে, তারা কোথায়? কেউ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার সঙ্গে কালকে ছিল আব্দুল ওহাব মন্ডল, কংগ্রেসের নেতা, মনোজ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক, ছিল জয়ন্ত দাস তাদের দলের জেলার নেতা, তারা তো কেউ পিএসসি নয়। তাহলে উনি এক মুখে বলছেন যে আমি রাজনীতি করতে আসিনি, অথচ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে উনি এসেছেন। অধীরবাবু পিএসসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক নেই, তিনি আসতে পারেন, হাজার বার আসতে পারেন। আপনারা যেটা বলছেন যে ফুটেজ খাচ্ছে অদিত চৌধুরী, সেটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, আপনিও তো ফুটেজ খাচ্ছেন। আমি ফুটেজ খাচ্ছি বলতে, আমি এখানকার বিধায়ক, অদিত চৌধুরী এখানকার এমপি নন, তার কংগ্রেসের নেতারা আসুক না, এখানকার ব্লক সভাপতি রয়েছে অর্ণব দা, আমাদের পরিচিত ছিল, আসুক 10 বার কেন, 100 বার আসুক, ছবি তুলে নিয়ে যান। কিন্তু অধীরবাবু এখানে আসছেন ফুটেজ খেটে, তো আমি বলবই, কারণ অধীরবাবু এখানকার সাংসদ নন। অধীরবাবু 25 বছর ধরে কংগ্রেসের সাংসদ, তিনি কি উন্নয়ন করেছেন না করেছেন বহরমপুরের লোকজন সবাই জানে। এখানে এই ব্রিজের তার অবদান আমিও মেনে নিতাম, যদি উনি যখন রেল প্রতিমন্ত্রী ছিলেন, যদি মীমাংসা করে এখান দিয়ে রেল ছুটাতে পারত। উনি রেল প্রতিমন্ত্রী ছিলেন, উনার হাতে তখন সরকার, উনি তো তার আগে তিনখানা এমপি পেয়েছে, জেলা পরিষদ পেয়েছে, কিন্তু উনি সদিচ্ছা ছিল না। আমরা যতটুকু খবর জানি, উনি চেয়েছিলেন এখানে ব্রিজ বন্ধ হয়ে যাক, ভবিষ্যতে ব্রিজকে তুলে নিয়ে গিয়ে আমি কাশিম বাজার দিয়ে ব্রিজটা চালু করব, আর সেখানে তার প্রচুর প্রপার্টি রয়েছে, তার ব্যক্তি স্বার্থের জন্য তিনি ভেবেছিলেন যে এখানে বন্ধ। এই বিষয় নিয়ে একটা প্রশ্ন, মানে অনেক জায়গায় বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা রটিয়ে দেওয়া হয় যে মুর্শিদাবাদ স্টেশন নর্মাল থাকবে, জংশন হয়ে যাবে বহরমপুর অথবা কাশিম বাজার, এটা কি কোনো ব্যক্তি স্বার্থে করা হচ্ছে? জায়গাটা কেন জংশন মুর্শিদাবাদ স্টেশনেই হবে? যে বিতর্ক বা বিভ্রান্তির মধ্যে মানুষকে যেই ফেলুক বা যারা ফেলুক, তারা ভুল সংবাদ পরিবেশন করেছে। আমরা সবাই জানি, যারা আমরা সাধারণ মানুষ ট্রেনে চড়ি, তারাও জানি যেখান থেকে ট্রেনটা ডিভাইডেড হয়ে যায় বা যেখানে দুটো লাইন এসে যুক্ত হয় তাকেই জংশন বলে। জংশন দুটো স্টেশন পরে বা আগে ট্রেন ভাগ হবে তাকে কেউ জংশন বলে না, তো স্বাভাবিকভাবে সেটাই জংশন, মুর্শিদাবাদ জংশন হবে, আজকে আজিমগঞ্জ জংশন হচ্ছে, আজিমগঞ্জ সিটিকে কেউ জংশন বলে না, জংশনকেই জংশন। আপনার ভিতরে আরেকটা আক্রমণ আসছে, সবাই ধেয়ে আনছে, জানি এটার উত্তর আপনি দিয়ে দেবেন। অনেকে বলছে অমৃত ভারত প্রজেক্ট পেয়ে গেল বহরমপুর, অমৃত ভারত প্রজেক্ট পেয়ে গেল বহরমপুরের অপর প্রান্ত খাগড়াঘাট, অমৃত ভারত পেয়ে গেল আজিমগঞ্জ। আপনি নিজে যেখান থেকে ট্রেন ধরেন সেই জায়গায় অমৃত ভারত পেলেন না, কি বলবেন? আমি সেই ধরনেরই বিধায়ক একজন, মানুষের ভোটে নির্বাচিত, যে আগে খাওয়ার আগে অন্যকে খাওয়াবো তবে আমি খেতে বসবো। গার্জেনকে সব আগে খেতে হয় না, গার্জেন সব শেষে খায়, আগে বাড়ির লোককে খাওয়াতে হয়, তারপর দেখবেন মা যখন খাবার দেয় সব ছেলেকে খাবার দেওয়ার পর মা শেষে খায়। তো আমি বিধায়ক, আমি আমার স্টেশনে ট্রেনে চড়ি বলে আমারটা করে নেবো, বাকিগুলো করবো, এটা তো ঠিক নয়, আগে ওইগুলোকে করে দিয়ে তারপরে আমারটা। সেই কারণে আমি আজকে আজিমগঞ্জ আমার অ্যাসেম্বলির মধ্যে পড়ে, খাগড়াঘাট আমার অ্যাসেম্বলিতে না পড়লেও আমার জেলার লোকেদের পড়ে, বহরমপুর পড়ে। আর আজকে যেটা আপনারা বলছেন যে অমৃত স্টেশন হয়নি, মুর্শিদাবাদ স্টেশন মডেল স্টেশন হবে, অমৃত স্টেশন হবে, সব হবে, এখানে র্যাম্প হবে, এখানে লিফট হবে, এসকেলেটর হয়ে গেছে, আরো কিছু লাইন তৈরি হবে। সেই জন্য যারা বলছে বলবেই, এটা বলা স্বাভাবিক, এতে রাগ দুঃখের কোনো ব্যাপার নাই। আমি যেটা বলবো আপনাদের যে অপেক্ষা করুন, এই ব্রিজ তো 13 বছর পড়েছিল, 13 সালের পর থেকে হয়নি, আমি বিধায়ক হওয়ার কথা, হ্যাঁ আমি বিধায়ক হয়েছি দুসরা মে একদমই। মানে এর মধ্যে দর্শকদের একটা বিষয় জানিয়ে রাখি, উনি যে কথাটা বললেন মনে পড়ে গেল, আমি ইন্টারভিউ নিয়েছিলাম গৌরীদার, গৌরীদা তখন বলেছিল আমার প্রথম লক্ষ্য হচ্ছে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ, তখন এসব ট্র্যাক ট্র্যাক কিচ্ছু ছিল না, মানে জং পড়ছিল। উনি বলেছিলেন যে আমি যখন বিধায়ক হব, যদি বিধায়ক হই, সেই ক্ষেত্রে কিন্তু ব্রিজ, আর সেটা তো হলো, মানে আজকে 80 কিলোমিটার বেগে ট্রেন যাচ্ছে, আপনি আসার আগেই দেখলাম, আপনিও দেখেছেন, কি বলবেন, মনে কতটা খুশি হচ্ছে? অবশ্যই খুশি, শুধু আমি এই কারণে খুশি যে আজকে এই জেলার মানুষ,
এর সঙ্গে সঙ্গে নদিয়া এবং মালদার মানুষ দীর্ঘ প্রতীক্ষায় ছিল কবে এই জটের সমস্যা, মানে এই জট কাটবে, কবে সমস্যার সমাধান হবে, কবে আমরা এই রুট দিয়ে আমরা আজকে পর্যটন কেন্দ্র মুর্শিদাবাদ শহরে এসে পৌঁছাবো, বা আমাদেরও মনে হতো আর কতদিন নৌকোয় পেরোবো, আমরা কবে ট্রেনে চড়ে ওপারে যাব। তো সত্যি আনন্দ হচ্ছে যে আগামী দুই এক দিনের মধ্যে এটা দিয়ে ট্রেন চালু হয়ে যাবে। আজকে তো ব্রিজের কাজ কমপ্লিট, সিআরএস হচ্ছে, আমাদের বিশ্বাস 2 তারিখ বা 7 তারিখের মধ্যে এটা ওপেন হয়ে যাবে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ভার্চুয়ালি, তারপরে ট্রেন চলাচল শুরু হবে। আমি আবারও বলে রাখছি, দেখবেন এই ট্রেন চালুর পরে অনেকে বলবে আমি অমুক ট্রেন টমুক ট্রেন ধরেছি, তো তাদেরকে জিজ্ঞাসা করুন কোন কোন ট্রেনের জন্য আপনারা দাবি জানিয়েছেন, বা একটা পেপার দেখে কেউ দেখাতে পারবে না। আর আপনি আমাকে বলুন, আমি আজ থেকে 6 মাস আগে থেকে 3 বার চিঠি দিয়েছি, 3টে চিঠি আপনাদেরকে দিয়ে দিতে পারবো যে আমি 12খানা ট্রেনের দাবি জানিয়েছি, আর সেই ট্রেনগুলো আগামী দিনে চলবে। আমি রাধিকাপুর এক্সপ্রেসের দাবি জানিয়েছি, আমি তিস্তা তোরসা এটা দিয়ে চালাতে বলেছি, আমি গৌড়বঙ্গ এক্সপ্রেস আছে সেটা এখান দিয়ে চালাতে বলেছি, বন্দে ভারত আর হচ্ছে আপনার আমাদের শতাব্দী দুটোই বর্ধমান হয়ে যায়। আমি এটাও রেলকে যুক্তি দেখিয়েছি যে একই প্ল্যাটফর্মের মধ্যে দুটো যাচ্ছে, এখানে যখন 130 কিলোমিটার ট্র্যাক হয়ে গেছে একটা এটা দিয়ে দেওয়া হোক, তার দাবি জানিয়েছি। এইরকম প্রায় 8 জোড়া ট্রেনের আমি দাবি জানিয়েছি, কাগজটা থাকলে আমি দেখে বলে দিতে পারতাম, প্রয়োজনে আপনাদেরকে আমি পেপার দিয়ে দেবো। আমার বিশ্বাস আগামী দিনে, দেখুন আমি চাইলেই তো সব হয় না, অন্য লাইনকেও ট্রেন দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে অন্তত পক্ষে 8 জোড়া না হলেও আমরা 4 জোড়া ট্রেন অর্থাৎ 8খানা ট্রেন আগামী দিনে পেতে চলেছি। গৌরবের লাস্ট দুটো প্রশ্ন, এক হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, তারাও আন্দোলন করেছিল, তারা বলছে যে তাদের নাম নাকি একবারও নেওয়া হচ্ছে। আমি অনেকবার নাম নিয়েছি, দেখুন এয়ার খান তিনি আন্দোলন করেছিলেন এখানে একটা ব্রিজ হোক, এবং তার দাবিকে মান্যতা দিয়ে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব শিলান্যাস করেছিলেন, অবশ্যই অবদান তার রয়েছে, প্রারম্ভিক যেটা যেটা ভিত গড়ার কাজ সেটা উনি করেছিলেন, উনি নেই, উনি স্বর্গ থেকেও আজকে খুশি যে না আমার শুরু করা জিনিসটা আজকে শেষ হয়েছে। একেবারে দর্শকরা কিন্তু শুনলেন, কারণ এই বিতর্কের মাঝে উনি কিন্তু পুরো বিতর্ক উড়িয়ে দিলেন, আজকে নিজে মুখে তিনি কিন্তু বিষয়টি বললেন, কারণ এরপরে আর বিতর্ক থাকার কোনো জায়গা নেই। একেবারে শেষ প্রশ্ন, নিজের বিধানসভা এলাকা বাদ দিয়েও যেটা দেখতে পাওয়া যায় আপনি লড়ছেন, বিশেষ করে কাঁদির জন্য আপনি লড়ছেন, এবং অপরদিকে যদিও কনস্টিটিউয়েন্সি এলাকা যদি আমরা ধরি নদিয়ার দিকে, সেখানেও ট্রেনের জন্য আপনার লড়াই, যেটা আমি জানি ব্যাপারটা, এই যে লড়াইগুলো কিরকম লাগে, নিজের জায়গা ছেড়েও তো অন্য জায়গায় লড়ছেন আপনি? অবশ্যই ভালো লাগে, মানুষ দাবি দেওয়া মেটাতে পারলে সবাই ভালো লাগবে, আপনি যখন কোন দেখবেন কাউকে একটা উপকার করতে পারছেন আপনার মনে মনে আনন্দ হবে, যে ভালো কাজ করলে খুব আনন্দ হয়। তো আমার বিশ্বাস এইটাই যে রেল মন্ত্রী যিনি রয়েছেন মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি, তার কাছে আমি যতগুলো সমস্যা নিয়ে গেছি, আমি ব্যক্তিগতভাবে 3 বার গিয়েছি আমার কনস্টিটিউয়েন্সি এলাকার কাজ নিয়ে, উনি সেটা শোনেন, শান্তভাবে শোনেন, এবং শোনার পরে বুঝেই উত্তর দেন যে এটা অমুক দিনে করবে। আপনারা দেখেছেন আমি আগেও আপনার ওখানে বাইট দিয়েছিলাম যে 2021-এর 10ই ডিসেম্বর যখন আমি প্রথম ওনার কাছে গিয়ে এখানকার বিষয় তুলে ধরেছিলাম, প্রত্যেকটা 1 ঘন্টা উনি আমাকে সময় দিয়েছিলেন, এবং শোনার পর উনি বসেছিলেন, উঠে এসে আমাকে পিঠে থাপা দিয়ে বললো তোমার ব্রিজ আমি করে দেবো, 1 বছর আমাকে সময় দিতে হবে। তো বাজেট হয়েছিল 2022-এর ফেব্রুয়ারিতে বাজেট হয়েছিল, আর ওই কাজটা শুরু হয়েছিল 7 সেপ্টেম্বর মাসে, টেন্ডার হয়েছিল 9 নভেম্বরে, কাজ শুরু হয়ে গেছিলো, দেখুন 1 বছরের মধ্যে কাজ শেষ হয়েছে, ট্রেন চলছে। তো আমি যেটা নিয়ে লড়াই করছি, আমার দাবি ন্যায্য দাবি, সেটা নিয়ে লড়াই করি, এবং তাতে যখন কেউ স্বাক্ষর করেন ভালো লাগে। কাঁধি সাঁইথিয়া যে রেল, এবং ওখানে যে একটা রিজার্ভেশন কাউন্টার ছিল সেটা কিন্তু বন্ধ। অধীরবাবু হয়তো বলবেন যে আজকে আমি কালকেও বলেছিলাম বাইটে, যে অধীরবাবু তো তার সাংসদ এলাকা, কেন সেইটা বন্ধ করে রেখেছেন? আজকে নওদার দিকের লোককে টিকিট রিজার্ভেশন করতে হয় বেলডাঙ্গায়, বেলডাঙ্গাতে সেটাও ছিল না, ওটাও আমি করে দিয়েছি বেলডাঙ্গাতে। তো আজকে এই কাজগুলো একজন উনি সাংসদ, মানুষ ভোট দেয়, আমাকে ভোট দিয়েছে, আমি সবার প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে যেটুকু থাকবে। আজকে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে গেছি, আমি বলেছি যে এখনকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এইটা দেখেই কেন্দ্রে বিজেপি সরকার, এখানে বিজেপির এমএলএ হলে আমাদের রেলটা চালু হবে, তো রেল চালু করতেই হবে যেহেতু আমাকে মানুষ ভোট দিয়ে পাশ করিয়েছে। তো এইরকম দাবি এই কাজের ক্ষেত্রে কংগ্রেস সিপিএম তৃণমূল করলে হবে না। আমি আগেও বলেছি এখনও বলছি যে ভালো কাজ করুক, আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কাউকে গালিগালাজ করবো, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ আমাদেরকে ভোট দেয় যে আমাদের কাজ নেতারা করুক। তাই আজকে এখানে তৃণমূলের সরকার, আমি যতটুকু চাই পাই না, আমি আয়ুষ্মান ভারতের জন্য বারবার বলেছিলাম, আমি এখানে আয়ুষ হসপিটালের কথা বলেছি, কিন্তু ডাক্তার তো রাজ্য সরকার দেবে, তা আমি বিল্ডিং করে ফেলে রাখবো, ডাক্তার নাই সে তো নষ্ট হবে। তবে এটাও আমি আপনাদেরকে বলছি যে আগামী
এক বছরের মধ্যে আমার বিধানসভা কেন্দ্রে আয়ুষ হসপিটাল হবেই হবে, এবং আমাদের বিশ্বাস যে 26 আমাদের সরকার আসবে, আমার বিধানসভা কেন্দ্রে আয়ুষ হসপিটাল হবে, ডাক্তার থাকবে, মানুষ ট্রিটমেন্ট পাবে। লক্ষীপুর হসপিটাল লোকসভা ভোটের পরেই কাজ শুরু হবে। আমি ওটাও দায়িত্ব নিয়েছিলাম, কথা দিয়েছিলাম। আমি আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের সামনে বলছি, আগামী এক বছর, মানে আজকে হচ্ছে 29 ফেব্রুয়ারি, আর তো 29 ফেব্রুয়ারি 4 বছর পরে পাবো, এটা লিপ ইয়ার, তো 28 ফেব্রুয়ারি একদিন এগিয়ে আমি বলছি আগামী বছর 28 ফেব্রুয়ারির আগে নসিপুরের মানুষ ওই স্টেশনে ট্রেনে চড়ে লালগোলা যাবে। ঐতিহাসিক মুহূর্তে বিধায়ক আপনাদের জানিয়ে দিলেন ঠিক কি কি হতে চলেছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।